স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডক্টর মঞ্জুর মোর্শেদ মঙ্গলবার দুপুরে আকস্মিক খুলনা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের মাঝে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডক্টর হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নীতিশচন্দ্র গোলদার, গাইনি বিশেষজ্ঞ ডক্টর সুজন সরকার ও ডক্টর সঞ্জয় মণ্ডল। খুলনা প্রতিনিধি তৃপ্তিরঞ্জন সেন, NANTV।